প্রিয় বন্ধুরা, অনলাইন পঠন পাঠানোর জন্য সমস্ত ছাত্রছাত্রীকে বিনামূল্যে স্মার্টফোন, বিনামূল্যে ট্যাব দেওয়া হবে। এমনই কিছু বিষয় এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে অ্যাকচুয়াল কবে থেকে আমাদের স্মার্টফোন দেওয়া হবে, ট্যাব দেওয়া হবে, ইন্টারনেট ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে করা হবে। সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে বাস্তব নিয়ে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি ভিডিওটিকে লাইক করার অনুরোধ রইল। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই এই মুহূর্তে একটাই বিষয় জিজ্ঞাসা করছো যে আমাদের এ দেশের মোদী সরকার আর প্রত্যেকটি পড়ুয়াকে কি বিনামূল্যে ইন্টারনেট দিতে চলেছে, এ আমাদের সকলকেই কি স্মার্টফোন কিংবা ল্যাপটপ দিতে চলেছে অনলাইন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর যদি উত্তর দিতে চাই তো একদিকে বলবো না, একেবারেই না, আরেকদিকে বলবো হ্যাঁ, কিছুটা হলেও সত্যি। তো পুরো কারণটা বলবো যে মোদী সরকার এই মুহূর্তে কি ঘোষণা করেছে বা এই মুহূর্তে বাস্তবটা কি। যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প করা হয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেমন রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে প্রত্যেকটি দ্বাদশ শ্রেণী পঠরত ছাত্রছাত্রীকে এ 10,000 টাকা স্মার্টফোনের জন্য দেওয়া হবে। অর্থাৎ সেটা এবছর না, আগের বছরও দেওয়া হয়েছিল, এবছরও দেওয়া হয়েছে, পরবর্তীকালেও দেওয়া হবে। প্রত্যেক বছর প্রত্যেক এক দ্বাদশ শ্রেণীতে ওঠা ছাত্রছাত্রীকে 10,000 টাকা স্মার্টফোনের জন্য দেওয়া হবে। এছাড়াও রয়েছে সবুজ সাথী মূলত প্রকল্প, একাধিক স্কলারশিপ রয়েছে, যেই সমস্ত টাকা রাজ্য সরকার ব্যয় করার জন্য আগে ভাগেই একটা বাজেট নির্ধারণ করে যে এই বাজেটের ওপর শিক্ষাক্ষেত্রে খরচ হবে। এমনভাবেই আমাদের দেশের বাজেট নির্ধারণের সময় শিক্ষাক্ষেত্রেও একটি বাজেট নির্ধারিত হয় যে এই বছর এই এই প্রকল্প চালু হবে ছাত্রছাত্রীদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এবছর এবং প্যান্ডামিক সমস্ত দিক মাথায় রেখে অনলাইন শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনার জন্য বাজেটে থাকতে পারে ছাত্রছাত্রীদের জন্য স্মার্টফোন, ছাত্রছাত্রীদের জন্য ট্যাব, ছাত্রছাত্রীদের জন্য ল্যাপটপ, এমনকি ইন্টারনেট ব্যবস্থাও স্বল্প মূল্যে কিংবা বিনামূল্যে ছাত্রছাত্রীদের দেওয়া হতে পারে, এমনটি কিন্তু সংবাদ মাধ্যমে একাধিক শোনা যাচ্ছে, এমনকি বিভিন্ন আর্টিকেল আমরা পড়ে জানতে পারছি। তো এক্ষেত্রে তোমাদের অনেকের কাছে এরকম কিছুও স্ক্রিনশট এসছে বা তোমরাও আমাকে সেন্ড করেছো যেখানে বিনামূল্যে সমস্ত ইন্টারনেট দেওয়া হবে, সমস্ত ক্লাসকে পড়ুয়াদের স্মার্টফোন ট্যাব দেওয়া হবে। তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি, এমন কোনো কিছু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। সম্ভবত ঘোষণা করা হতে পারে বাজেট নির্ধারণের সময়, সেটাই কিন্তু এই মুহূর্তে ছড়াচ্ছে। যদিও পরবর্তীকালে এর একটা প্রবল সম্ভাবনা রয়েছে যে কেন্দ্র সরকার অনলাইন শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য একাধিক প্রকল্প আনবে ছাত্রছাত্রীদের জন্য, যেখানে সম্ভবত হতে পারে তোমাদের স্মার্টফোন দেওয়া হতে পারে, তোমাদের ল্যাপটপ দেওয়া হতে পারে, এমনকি শুধুমাত্র ছাত্রছাত্রী না, শিক্ষক শিক্ষিকাওরা যাও যাতে অনলাইন এডুকেশনকে জোর দেয় তার জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একাধিক প্রকল্প আসতে পারে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এবং বিভিন্ন আর্টিকেল দ্বারা আমরা জানতে পারছি। তার সত্ত্বেও তোমাদের প্রত্যেকে বলে রাখি, এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা হয়নি। পরবর্তীকালে এ যখন বাজেট নির্ধারণ হবে এবছর আমাদের দেশের, তখন শিক্ষাক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে অনলাইন ইন বাজেটে এই সমস্ত ও বিষয়ে ব্যয় করার জন্য বা ছাত্রছাত্রীদের অনলাইন শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য একটা বিরাট অঙ্কের টাকা শিক্ষাক্ষেত্রের বাজেটে ধরা হতে পারে, যেটা এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের কি মনে হয় যে অনলাইন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে মিলেই এই পড়াশোনার জন্য ইন্টারনেট ব্যবস্থা থেকে শুরু করে স্মার্টফোন থেকে সমস্ত ও অনলাইন শিক্ষার জন্য যেগুলো প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সেগুলোকে বিনামূল্যে প্রোভাইড করা উচিত, যেটা আমরা সম্ভবত জানতে পারছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অনলাইন এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের এডুকেশনকে উন্নত করার জন্য যদি এরকম কোনো বাজেট নির্ধারিত হয়, তাহলে আমার মনে হয় খুব একটা মন্দ হবে না। ছাত্রছাত্রীরা আরও ও বেশি অপরচুনিটি পাবে, এ তারা আরও বেশি এগিয়ে যেতে পারবে। তোমাদের বাদবাকি কী মনে হয় অবশ্যই কমেন্টে জানিও, এবং চূড়ান্তভাবে যখন ঘোষণা হবে তৎক্ষণাৎ তো আমি জানিয়ে দেবো। অনেকেই জানতে চাইছে, সেই কারণে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করো যাতে তারা বাস্তবটা জানতে পারে। এ প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।